যেই স্যাটিসফ্যাকশনটা ফ্যামিলি মেম্বারদের মুখে ফোটাতে পারার পর পাওয়া যায়, সেই স্যাটিসফ্যাকশনের বোধহয় কোনো মোল হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে ফিল্মের ট্রেলার রিভিউ করব, সেই ফিল্মটার নাম হচ্ছে সুইজারল্যান্ড এবং এটা অফিসিয়ালি গ্রাসরুট এন্টারটেনমেন্টের আন্ডারে বের হয়ে গেছে আজকেই সকালে। তো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই সুইজারল্যান্ড ফিল্মটার কনসেপচুয়ালাইজেশনটা কিন্তু জিৎ মদনানি, মানে আমাদের প্রিয় জিৎ দা, লাস্ট ইয়ার থেকেই আমাদেরকে পোস্টার লঞ্চ দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এখানে আবির এবং রুক্মিণীর একটা ফ্রেশ জোড়ি আমরা দেখতে পারবো এবং এটা ডিরেক্টর হচ্ছে সৌভিক কুণ্ডু। তো এই সিনেমাটা অলরেডি একটা সাড়া ফেলে দিয়েছিল যবে থেকে এটা পোস্টার লঞ্চ হয়েছিল, বিকজ ফার্স্ট অফ অল আবির আর রুক্মিণীর যে পেয়ারিংটা সেটাই কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আনছিল। তার মধ্যে এখানে বলা হয়েছিল দুজনে স্বামী স্ত্রীর রোল প্লে করবে উইথ বাচ্চা, মানে একটা টোটাল ফ্যামিলি ড্রামা হতে পারে। তো ওই টাইম থেকে সামহাও সবার ফ্যানদের মনে একটা ফিল্মটা নিয়ে অ্যান্টিসিপেশন ছিল। তারপর রিসেন্টলি পুজোর আগে গানটা বেরোলো ঢাক বাজা কোমর নাচা, উইচ ওয়াজ এক্সিলেন্টলি এক্সিকিউটেড বাই আবির, মানে আবির যে নেচেছে এটা দারুণ লেগেছে দেখতে এবং গানটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। অ্যান্ড আমারও গানটা বেশ ভালো লেগেছিলো, আমি রিভিউ করেছিলাম গানটা। তো এখন যে ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে একটা ফ্যামিলি বন্ডিং দেখানো হয়েছে, যেখানে একটা মানে সো কল মিডল ক্লাস ফ্যামিলি আছে আবির এবং রুক্মিণীর, এবং দে আর হ্যাপি গো লাকি ফ্যামিলি উইথ দেয়ার টু চিলড্রেন, এবং ওদের স্বপ্ন হচ্ছে সুইজারল্যান্ড ঘুরতে যাওয়া। তো অ্যাজ ইউজুয়াল সব বাঙালিদের মনেই একটা স্বপ্ন থাকে বিদেশ ভ্রমণ করা, বিদেশে পা দেওয়া, বাট ডিউ টু ফাইন্যান্সিয়াল স্টিনজেন্সি, মানে আমরা যারা ন্যাচারাল বেঙ্গলি যারা আছি তারা সাধারণত সবাই মধ্যবিত্ত পরিবারে বিলং করি। তো সেরকম একটা মধ্যবিত্ত পরিবারের গল্প যেখানে ওরা স্বপ্ন দেখে বড় এবং মানে খুব ইচ্ছা আছে যে বিদেশ পাড়ি দেব সুইজারল্যান্ড ঘুরতে, এবং সেটা রুক্মিণীর নিজস্ব ফ্যান্টাসিও আছে। রুক্মিণী হচ্ছে স্কুল টিচার এবং ও একটা গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের আবির, কিন্তু সামহাও তাদের এই ঘুরতে যাওয়াটা ওদের ফাইন্যান্সিয়াল কিছু ড্রব্যাকের জন্য ফুলফিল হয় না, যেটা ট্রেলারে বোঝা যাচ্ছে। তো আলটিমেটলি আবির ডিসিশন নেয় যে আমাদের যতগুলো লাক্সারিজ আছে সেই লাক্সারিজগুলোকে যদি আমরা কমিয়ে দিই তাহলে হয়তো আমরা সুইজারল্যান্ড যেতে পারবো, এবং সুইজারল্যান্ড যাবো যাবো বলে ও পুরো ওর সারাউন্ডিংয়ে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ফ্যামিলি কলিগ সবাইকে ও শেয়ার করে। এবং আলটিমেটলি যখন সুইজারল্যান্ড যাওয়ার জন্য তারা প্রোগ্রামিং করে, যে প্যাকেজটা শোনে, সেই প্যাকেজটা শোনার পর ও বুঝতে পারে যে এই প্যাকেজটা ওর জন্য একটা খুব প্রবলেম্যাটিক। হয়তো আমার মনে হচ্ছে কিছু হয়তো ওর অফিসিয়াল ওয়েতে কিছু একটা প্রবলেম হবে, হয়তো ওর চাকরি ছুটে যেতে পারে অ্যাট দ্য এন্ড মোমেন্টে, বা কিছু হয়তো ব্যাংক্রাফ্ট কিছু ব্যাপার হতে পারে যার জন্য ওরা এত প্রবলেমে পড়ে যায়। এবং সামহাও যেহেতু সব লাক্সারিজ থেকে ওরা নিজেকে ডিভয়েড করে নিয়েছিল, কি করে একটা বাবা নিজের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য যেই প্রমিসটা করেছিল যে আমরা সুইজারল্যান্ড ঘুরতে যাবো, কি করে সে সুইজারল্যান্ড ঘুরতে যায়, মানে বারিং অল দ্য অডস, মানে যত রকমের খারাপ পরিস্থিতি হতে পারে সেটাকে বের করে কি করে আসতে পারে এবং কি করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেটা নিয়ে হয়তো এই ফিল্মটা। তো এই ফিল্মটা বেসিক্যালি ট্রেলারে বোঝা যাচ্ছে ইটস আ ফ্যামিলি ড্রামা, হোললি পিওরলি ফ্যামিলি ড্রামা, মানে সবাই মিলে এটা দেখতে পারবে। এবং এখানে সব থেকে বড় যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মানে আবির আর রুক্মিণীর যে চরিত্রটা সেটা কিন্তু মানে কোথাও না কোথাও খারাপ লাগছে না, দুজনকে বেশ ভালো লাগে দুজনের মধ্যে কেমিস্ট্রিটা। আর এখানে আরও প্লাস পয়েন্ট আছে হচ্ছে পরমব্রতদা, পরমব্রতদা মেবি এখানে কোনো ক্যামিও রোল প্লে করছে বিকজ ওকে একটা ঝলক দেখিয়েছে ফিল্মটার মধ্যে, ট্রেলারের মধ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ দা, অম্বরীশ দা, এদেরকে তো দেখতেই পাচ্ছি। তো ওভারঅল যদি ফিল্মটার ট্রেলার বলা যায়, আমার ট্রেলারটা কিন্তু ভীষণ আই প্লিজিং লেগেছে, এবং অ্যাট দ্য সেম টাইম বলে না ট্রেলারের শেষে একটা মুখে স্মাইল ফুটে আসা, কোলগেট স্মাইলওয়ালা, সেরকম একটা স্মাইল ফুটে এসছে। এবং আই হোপ এই ফিল্মটা এক্সপেকটেশনে দাঁড়াবে, বিকজ ফ্যামিলি ড্রামা যদি খুব ভালোভাবে পিকচারাইজ করা যায় না বেশ মজা হতে পারে, কেন কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ফ্যামিলি ড্রামা গতানুগতিক চলে এসছে যে মুখে হাসি দেবে, চোখে জল আনবে, কিছু ইমোশনাল মোমেন্ট শেয়ার করবে। তো এই জিনিসটা দেখতে আমার তো বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক জিৎ নিজের প্রোডাকশনের আন্ডারে সৌভিক কুণ্ডুর পরিচালনায় কি সুন্দরভাবে এই দুজন নায়ক নায়িকাকে, মানে দুজন নায়ক নায়িকা বলবো না, মানে নতুন নয় সামহাও ফ্রেশ পেয়ারিংটাকে কী করে ইউটিলাইজ করছে এবং কীভাবে ওদেরকে আমাদের কাছে এক্সিকিউট করছে সেটাই দেখার পালা। এখনও রিলিজ ডেট ফাইনালাইজ হয়নি, তবে আই এম শিওর এটা থিয়েটারে রিলিজ করবে, সো আই এম ওয়েটিং ফর দ্য ফিল্ম। তো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাতে পারো, আর যদি আজকের রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন স্টে টিউন, ভালো থেকো।